সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এস্টিমেটর অ্যান্ড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদের যে পরীক্ষা হয়ে গেল তার এমসিকিউ প্রশ্ন সমাধান নিয়ে। এখানে 50টি প্রশ্ন ছিল জেনারেল আর 10টি প্রশ্ন ছিল টেকনিক্যাল, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বিষয়ে। তো সেই 10টি প্রশ্ন আমরা এখানে সমাধান করব না, শুধু যে 50টি প্রশ্ন আমাদের জেনারেল প্রশ্ন রয়েছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমি প্রশ্নটা প্রথমেই দিয়ে দেওয়ার চেষ্টা করেছি শুধু ধারণা নেওয়ার জন্য, যেটা স্পষ্ট হয়তো বোঝা যাবে না, কিন্তু ভিতরে আমি প্রশ্নগুলো লিখে দিয়েছি, সেখান থেকে স্পষ্ট করে প্রশ্নগুলো বোঝা যাবে। যারা এখন পর্যন্ত এই প্রশ্ন সমাধান পেয়েছেন বা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনো দেখেননি তারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা বাংলা প্রশ্ন আগে দেখব। প্রশ্নের হচ্ছে যেগুলো দেওয়া ছিল সেই প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছি এখানে। আচ্ছা, শুরুতে ছিল ইংরেজি। ইংরেজি হচ্ছে প্রথম যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোতে হচ্ছে আমাদের একটা করে ওয়ার্ড মিসিং ছিল। সে মিসিং ওয়ার্ডটা এখান থেকে খুঁজে বের করতে হবে। মোট 1 থেকে 5 পর্যন্ত প্রশ্নগুলোতে ওয়ার্ড মিসিং ছিল। যেমন এখানে বলছে, বিফোর মামুন লেফট বাংলাদেশ হিজ ফাদার হ্যাড গান টু দ্য এয়ারপোর্ট টু সি হিম। এখানে কোনো একটা জায়গায় কোনো একটা ওয়ার্ড মিসিং আছে, সেই ওয়ার্ডটা মিসিং ওয়ার্ডটা কি সেইটা হচ্ছে আমাদেরকে এখানে বের করতে হবে। 4টা অপশন ছিল, অপশন ছিল মূলত 5টা করে, প্রত্যেকটাতে নো মিসিং বা নো এরর বা হচ্ছে নান অফ দিস এরকম একটা অপশন ছিল, সেটা আমি স্কিপ করে গেছি যেহেতু আইবিআর প্রশ্ন 5টা করে অপশন থাকবে স্বাভাবিক। তো বিফোর মামুন লেফট বাংলাদেশ, এখানে লেফটের পরে অফ বসবে, এই অফটা মিসিং ছিল। আচ্ছা, 2 নম্বর বলছে টার্ন দ্য ওভেন, আই ওয়ান্ট টু বেক কেক। ওভেনটা অন করা, টার্ন অন বোঝাতে মানে হচ্ছে ওভেন অন করা বোঝাতে টার্ন অন বসবে, টার্নের পরে অনটা মিসিং ছিল। আচ্ছা, প্লিজ ডু এক্স্যাক্টলি ইয়ার ডক্টর সে, এখানে মিসিং ছিল হচ্ছে অ্যাজ, মানে হচ্ছে যে ডক্টর যা বলেছে সে অনুসারে কাজ চলে, এক্স্যাক্টলি অ্যাজ ইউর ডক্টর সেইজ হবে। আচ্ছা, তারপরে 4 নম্বর ছিল নো সুনার হ্যাড কাশেম লেফট করিম কেম, নো সুনার হ্যাডের পরে আমাদের হচ্ছে যে দেন বসে, সেহেতু এখানে হচ্ছে আমাদের দেন কাশেম লেফট দেন করিম কাম হবে। আচ্ছা, 5 নম্বর যেটা ছিল, ইট ইজ নো ইউজ টকিং উইথ ইউ, আচ্ছা তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই, সেন্টেন্সটা মিলিয়ে এখানে কোনো মিসিং ছিল না। আচ্ছা, এরপরে 6 নম্বর যে প্রশ্ন ছিল সেখান থেকে আমাদের একটা করে গ্যাপ ছিল, সে গ্যাপে রাইট ফর্ম অফ ভার্ব যেটা সেটা বসানোর প্রশ্ন ছিল। প্রথমে হচ্ছে সিন্স দ্য পোর ফাদার ড্যাশ মানি হি কুড নট অ্যাফোর্ড দ্য এডুকেশনাল এক্সপেন্স অফ হিস সন, তাহলে এখানে হচ্ছে আমাদের ডিটারমিনারের ব্যাপারটা আসছে, যে মানির আগে আমাদের লিটিল বসবে অবশ্যই আমরা জানি যেহেতু আনকাউন্টেবল, সেহেতু হচ্ছে তাহলে এখানে ফিউ অপশনটা ক্যান্সেল, আর আমাদের এখানে ভেরি লিটিল সো লিটিল, হ্যাঁ যে লিটিলের সঙ্গে আমরা পজিটিভ সেন্টেন্স অবশ্যই ভেরি ব্যবহার করব। আচ্ছা, 7 নম্বর ছিল ইচ অফ দ্য প্লেয়ার্স অফ আওয়ার ন্যাশনাল ক্রিকেট টিম ড্যাশ প্র্যাকটিসিং ফর ইয়ার্স আফটার ইয়ার্স, ইচ অফ দ্য থাকলে ভার্বের অবশ্যই হচ্ছে সিঙ্গুলার ফর্ম বসবে, সেহেতু এখানে হচ্ছে হ্যাভ বিন ছিল, হ্যাজ বিন ছিল, ওয়ার ছিল, আর ছিল, অবশ্যই হ্যাজ বিন বসবে। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন ছিল করিম সবে ইনক্লুড রিডিং বুকস ওয়াশিং টিভি অ্যান্ড ড্যাশ মাউন্টেন, এটা হচ্ছে এক ধরনের প্যারালেলিজমের প্রশ্ন, যেখানে ভার্বগুলো যে ফর্মে থাকে সেই ফর্মে সবগুলো ইউজ করতে হয়। যেমন এখানে আছে রিডিং বুকস ওয়াচিং টিভি, সুতরাং এখানে ক্লাইম্বিং মাউন্টেন হবে, মানে সবগুলোর সাথে অ্যাঞ্জি যোগ। 9 নম্বর ছিল আই রিচড দ্য বাস স্ট্যান্ড আফটার দ্য বাস ড্যাশ, এখানে আফটারের সামনে যেহেতু প্রেজেন্ট ইন সরি পাস্ট ইনডেফিনিট টেন্স রয়েছে, সেহেতু শেষে হচ্ছে আমাদের এটা পারফেক্ট টেন্স বসবে আর কি, হ্যাড লেফট হবে। আচ্ছা, তারপরে 10 নম্বর বলছে জলিল ক্যান নট সিং, জলিল গান গাইতে পারে না, তার ভাইও পারে না, মানে এখানে হচ্ছে আইদার নাইদারের ব্যবহার, ক্যান নট আইদার হবে নেগেটিভ সেন্টেন্সে, যদি ক্যান নট তারপরে হচ্ছে বসবে আইদার নেইদার না, আর ক্যান নটটা অবশ্যই আইদারের আগে বসে। দ্য স্টুডেন্টস ওয়ার হেভিলি রিপ্রিমেন্ডেড বাই দ্য প্রিন্সিপাল ফর দেয়ার অ্যাক্টস, এখানে রিপ্রিমেন্ডেডের অর্থ কি, মিনিং কি, মিনিংটা হচ্ছে রিবিউক মানে তিরস্কার করা। আচ্ছা, ইট ইজ ইনহিউম্যান নট অনলি টু কিল বাট অলসো পারসেস মাইগ্রেটরি বার্ডস, মানে এটা
মাইগ্রেটরি বার্ডস, যারা যে পাখিগুলো মানে বিদেশ থেকে এখানে উড়ে আসে, অর্থাৎ যা যাযাবর টাইপের যে পাখিগুলো এদেশ থেকে ওই দেশে যায়, মানে মোবাইল পাখি, চলমান যে পাখিগুলো, সেই পাখিগুলোকে মানে শুধু হত্যা করা অপরাধ না, সেটা আবার ধরাটাও অপরাধ আর কি। তো মাইগ্রেটরি অর্থ হচ্ছে মোবাইল। আচ্ছা, মেনি অফ দ্য পার্টি ম্যান ডিড নট এক্সপেক্ট দ্য নমিনেশন অ্যান্ড ভিক্টোরি অফ এ ডার্ক হর্স লাইক হিম। মানে এখানে এই এই ডার্ক হর্স এর অর্থ কি? ডার্ক হর্স এর অর্থ হচ্ছে আননোন পার্সন, মানে অপরিচিত ব্যক্তি। 14 নম্বর বলছে, হোয়াই ডু ইউ ট্রু টু ইউর ওন হর্ন, মানে নিজের হচ্ছে বাদ্য নিজেই বাজানো, মানে হচ্ছে অহংকার করা আর কি। তারপরে রাজ অ্যান্ড তাজ হ্যাভ নেভার সিন আই টু আই অন পলিটিক্স, মানে হচ্ছে রাজ অ্যান্ড তাজ তারা কখনো আই টু আই পলিটিক্স এর যে আইডিয়া সেটা মানে একই মত হতে পারেনি। এই আই টু আই এর অর্থ হচ্ছে শেয়ারিং সেম ভিউ। এই 15টা ছিল হচ্ছে ইংলিশ, এরপরে হচ্ছে বাংলা ছিল। প্রথমে বঙ্গবাণী কবিতাটি কার লেখা? আব্দুল হাকিম। কিরণ শব্দের সমর্থ শব্দ প্রভা, আর চোখ শব্দে আর উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? বাঁকা চোখে, মানে বক্র চোখ। আবার আসিবা ফিরে কবিতায় কার লেখা? জীবন্ত দাস। পুঁটি মাছের পান অর্থাৎ ক্ষীণজীবী। বিচ্ছেদ শব্দটির সন্ধি বিচ্ছেদ বীজকছেদ। পূরণ বাদক শব্দ একাদশ, অনেকের মধ্যে এক হচ্ছে অন্যতম। নিচের কোন শব্দটি ইংরেজি উপসর্গ ব্যবহৃত হয়েছে? এটা ফুলবাবু, এটা শুদ্ধ কোনোটি না। ওখানে যে বানানগুলো ছিল সেটা কোনোটি শুদ্ধ ছিল না, সেটা আমি প্রশ্ন ওখানে দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, এবার 26 নম্বর থেকে ম্যাথ ছিল, বলছে একটি সমান্তর ধারার পঞ্চম পদ 13, সপ্তম পদ 19 হলে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত? তাহলে আমরা সমান্তর ধারার ক্ষেত্রে, সমান্তর ধারার ক্ষেত্রে অবশ্যই প্রথম পদ যদি এ হয় এবং পার্থক্য যদি ডি হয়, তাহলে এনতম পদ হয় এ প্লাস এন মাইনাস ওয়ান ডি। তাহলে এখানে সমান্তরাল প্রথম পদ ধরলাম এ, সাধারণ অন্তর ডি, পঞ্চম পদ হবে এ প্লাস ফাইভ মাইনাস ওয়ান তার সাথে ডি, সেটা নাকি 13। তাহলে এ প্লাস 4d ইকুয়াল টু 13 হবে। আবার একইভাবে হচ্ছে সপ্তম পদ হবে এ প্লাস 6d ইকুয়াল টু 19। আচ্ছা, তাহলে এখন আমাদের এই 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণে বিয়োগ করলে আমরা ডি এর মান পাবো 3, আর ডি এর মান যে কোনো সমীকরণে বসাই দিলে এর মান পাবো হচ্ছে 1। তাহলে হচ্ছে আমাদের এখন ওরা জানতে চাইছে 10টি পদের সমষ্টি কত। সমষ্টির আমরা ফর্মুলা জানি যে এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এন মাইনাস 1 তার সাথে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ডি এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে সেখানে আমরা এন এর মান 10 বসাই দিলাম বাই টু, 2 ইন্টু 1 প্লাস 10 মাইনাস 1 3, এখানে ক্যালকুলেশন করলে 145, অর্থাৎ প্রথম 10টি পদের সমষ্টি হচ্ছে 145। আচ্ছা, 27 নম্বর যে ম্যাথটা ছিল, মুরাদ মাসুম একটি কাজ 6 দিনে করে, মাসুম একা 15 দিনে করতে পারে, কাজটি অর্ধেক একা করতে মুরাদের কত দিন লাগবে? তো ধরে নিলাম যে মুরাদ এর এক্স দিন লাগবে সম্পূর্ণ কাজ করতে, তাহলে হচ্ছে একদিনের কাজ হবে 1/x, আর মাসুমের একদিনের কাজ হবে 1/15। এইভাবে তারা 6 দিন কাজ করবে, কাজ করলে সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এক্স এর মান যদি ক্যালকুলেশন করে ফেলি, তাহলে এক্স এর মান আসছে 10, মানে সম্পূর্ণ কাজ করতে মুরাদের 10 দিন লাগবে। বলছে অর্ধেক কাজ করতে কয়দিন লাগবে? তাহলে 5 দিন লাগবে। আচ্ছা, 28 নম্বর যে ম্যাথটা ছিল, বলছে দুইটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 7 হলে সংখ্যা দুইটি কত? আমরা জানি যে এই সংখ্যার অনুপাতের সাথে একটা হচ্ছে অবশ্যই ধ্রুবক থাকে। তাহলে একটি সংখ্যা 3x, একটি হচ্ছে 4x, এদের গসাগু, গসাগু মানে তাদের ভিতরে দুটো যে কমন যায় সেইটা, এক্সটা কমন আছে, x1=7। তাহলে একটি সংখ্যা 3^7 = 21 হবে, অপর সংখ্যা 4^7 = 28 হবে। আচ্ছা, এবার 29 নম্বর বলছে একটি স্কুলে 60% ছাত্র বাংলায়, 70% ছাত্র গণিতে পাশ করে, মানে 60% যদি বাংলায় পাশ করে তার মানে বাংলায় ফেল হচ্ছে 40%, আর গণিতে 70% পাশ করছে মানে গণিতে ফেল হচ্ছে 30%। এখন বলছে উভয় বিষয়ে 20% ছাত্র ফেল করে, 250 জন ছাত্র উভয় বিষয়ে পাশ করলে মোট কতজন ছাত্র শুধু বাংলায় ফেল করেছে, শুধু বাংলায়? আচ্ছা, আমরা এটা একটা চিত্রের মাধ্যমে দেখ, প্রথম যে ভেন ডায়াগ্রামটা সেখানে আমি ধরে নিলাম যে উভয় বিষয়ে এক্স জন, তাহলে বাংলার শুধু বাংলায় হবে 60-x, আর শুধু গণিতে হবে 70-x, এরা পাশ করেছে আর ফেল হচ্ছে 20%। তাহলে হচ্ছে পাশ কত পার্সেন্ট? 80%, তার মানে 60-x + x + 70-x, এর সমান 80%, এক্স এর মানে হচ্ছে 50, অর্থাৎ 50% = 250 জন, তাহলে 1% = 5 জন হচ্ছে। এখন বলছে যে আবার সেকেন্ড ডায়াগ্রামে দেখি, সেটা বলছে যে 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে, তার মাঝখানে 20% দিলাম, তাহলে বাংলায় ফেল কত ছিল? বাংলায় পাস ছিল যদি 60%, ফেল অবশ্যই 40, তাহলে বাংলায় শুধু বাংলায় ফেল হচ্ছে 20%, আর শুধু গণিতে ফেল হচ্ছে তাহলে 10% হবে। আচ্ছা, তাহলে আমাদের বের করতে হবে শুধু বাংলায় ফেল, তার মানে 20% = কত? 1% = 5 হলে 20% = অবশ্যই 100 হবে।
আচ্ছা, এবার 30 নম্বর বলছে শতকরা বার্ষিক হার কত হলে সরল সুদে এক বছরে সরল সুদ আসলের 1 শতাংশ হবে? আমরা জানি যে আসল সাথে হার গুণন বছর, এটা গুণ করলে আমরা সুদ পাবো। তাহলে আসল হার গুণন বছরের সংখ্যা 1, আর সুদটা হবে আসলের 4/1। তাহলে আসল ভাগ 4, তাহলে এখানে দুই পাশে আসল ক্যান্সেল হয়ে গেল, হার হবে মানে উপরে হচ্ছে 1, নিচে 4, মানে 0.25। 0.25 মানে 25%, অর্থাৎ 25% হলেই এক বছরে হচ্ছে সুদ হচ্ছে আসলে 4/1 হয়ে যাবে। আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 15, সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, সংখ্যাটি কত? আমি দশক স্থানের সংখ্যা ধরে নিলাম x, একক স্থানের সংখ্যা ধরে নিলাম y, তাহলে সংখ্যাটা হবে হচ্ছে 10x + y। এখন বলছে এই অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 15, এই দুইটা যোগ করলে হবে হচ্ছে 15, একটা 1 নং সমীকরণ। আবার সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলাম, মানে 10x + y থেকে 9 বিয়োগ করলাম, তাহলে তারা স্থান বিনিময় করলো, মানে 10টা x এর কাছ থেকে y এর কাছে চলে যাবে। আচ্ছা, তাহলে এখানে 9 কমন নিয়ে নিলে ক্যালকুলেশন করলে x - y = 1 থাকে। তাহলে আমাদের 2 নং সমীকরণ এবং 1 নং সমীকরণ যদি যোগ করি তাহলে x এর মান পাবো 8, y এর মান পাবো হচ্ছে 7। তাহলে সংখ্যাটা হবে, সংখ্যাটাতে মান বসাই দিলে 87 আর কি। আচ্ছা, আর 32 নম্বর বলছে রুবেল ঘন্টায় 40 মাইল বেগে ঢাকা থেকে কুমিল্লা গিয়ে 60 মাইল বেগে ঢাকা ফিরে আসলে ঘন্টায় তার গড় গতিবেগ কত? তাহলে হচ্ছে রুবেল 40 মাইল বেগে হচ্ছে আমাদের ঢাকা থেকে কুমিল্লা গেল আর 60 মাইল বেগে ফিরে আসলো, তাহলে আমাদের এই গড় গতিবেগ বের করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের প্রথমে দেখতে হবে যে ঢাকা থেকে কুমিল্লার আমি হচ্ছে দূরত্ব একটা ধরে নেব। আচ্ছা, তারপরে কুমিল্লার দূরত্ব ধরলাম এক্স মাইল। এখন তাহলে যাওয়ার সময় তার সময় লাগবে, মানে যাওয়া আসা মিলে মোট দূরত্ব হচ্ছে 2x মাইল। তাহলে যাওয়ার সময় সময় লাগবে x/40 ঘন্টা, মানে যদি 40 মাইল বেগে যাচ্ছে, আর আসার সময় সময় লাগবে x/60 ঘন্টা। তাহলে মোট সময় লাগলো তার হচ্ছে 5x/120 ঘন্টা। এখন মোট দূরত্বকে আমরা মোট সময় দিয়ে ভাগ করলে গড় গতিবেগ পেয়ে যাব। তাহলে মোট দূরত্ব 2x আর মোট সময় হচ্ছে 5x/120 = 48 মাইল গড় গতিবেগ তার। আচ্ছা, 33 নম্বরটা হচ্ছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 28, 42, 69কে ভাগ করলে যথাক্রমে 4, 6, 9 ভাগশেষ থাকবে। মানে কোনো একটা সংখ্যা দ্বারা এই 28, 42, 69কেই ভাগ করতে হবে, অর্থাৎ এই সংখ্যাগুলোর গসাগুটাই হবে হচ্ছে অ্যান্সার। কিন্তু এখানে আবার 4, 6, 9 ভাগশেষ থাকবে, তাহলে 4, 6, 9 যদি আমি প্রত্যেকটা থেকে ওইগুলো থেকে বিয়োগ করে দিই তার মানে আর ভাগশেষ থাকবে না। অর্থাৎ 28 থেকে 4 বিয়োগ করলে 24, 42 থেকে 6 বিয়োগ করলে 36, 69 থেকে 60, অর্থাৎ 24, 36 আর 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, এরকম একটা সংখ্যা বের করতে হবে, অর্থাৎ গসাগু করতে হবে। তাহলে 28-এর ভিতরে আমরা দেখি যে এর ভাগ করার মতো সংখ্যা আছে কি কি, 1 থেকে 1, 2, 3, 4, 6, 8, 12, 24। আর 36কে ভাগ করার মতো সংখ্যা আছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এবং 36। আর 60কে ভাগ করার মতো সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6, 10, 12, 15, 20, 30 আর 60। এগুলোর মধ্যে সবচেয়ে বড় কমন সংখ্যা কোনটা আছে? 12। সুতরাং এই গসাগুটা হবে হচ্ছে 12, উত্তর হবে হচ্ছে আমাদের 12। আচ্ছা, 34 নম্বর বলছে একটি বাগ আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 30 মিটার, 20 মিটার, বাগানটির চারপাশে 5 মিটার চওড়া রাস্তা থাকে, তবে রাস্তার ক্ষেত্রফল করো কত? তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি 30 মিটার 20 মিটার, ক্ষেত্রফল অবশ্যই 600 মিটার। এখন রাস্তার পাশ দিয়ে 5 মিটার করে, মানে বাগানের পাশ দিয়ে 5 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে এই পাশে 5 মিটার, ওই পাশে 5 মিটার, তার মানে হচ্ছে দৈর্ঘ্য 10 মিটার বাড়বে, প্রস্থ হচ্ছে 10 মিটার বাড়বে। তাহলে এখন দৈর্ঘ্য হবে 40 মিটার, প্রস্থ হবে 30 মিটার, ক্ষেত্রফল হবে 1200 মিটার। তাহলে এই 1200 মিটার থেকে ওই 600 মিটার বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। আচ্ছা, তারপরে বলছে যে কোন বৃত্তের কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্য 20 মিটার হলে কেন্দ্র হতে 8 মিটার দূরত্বে জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? মানে হচ্ছে একটা বৃত্তের কেন্দ্রগামী জ্যা যেটা সেটা হয় হচ্ছে ব্যাস, মানে এসি, এসিটা হচ্ছে এখানে আমাদের কেন্দ্রগামী জ্যা, এবং হচ্ছে তার এসি ব্যাস যেহেতু হবে তাহলে ও বৃত্তের কেন্দ্র হলে ওসিটা হচ্ছে ব্যাসার্ধ। এখন জ্যায়ের দৈর্ঘ্য যদি 20 মিটার হয় তাহলে ওসিটা অবশ্যই ব্যাসার্ধ 10 মিটার। এখন আমাদের বলছে যে এই ও বিন্দু থেকে মানে কেন্দ্র থেকে আরেকটা জ্যা যেটা বিসি, এরকম একটা জ্যার উপরে দূরত্ব হচ্ছে 8 মিটার, তাহলে ওই জ্যাটার মানে দৈর্ঘ্য কত, মানে বিসির দৈর্ঘ্য কত? আমরা জানি যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো জ্যার উপরে লম্ব টানা যায় ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে ফেলে এবং লম্বভাবে সেটা,
আচ্ছা, তাহলে এখানে আমাদের ওসি আর ওডি এবং সিডি, এই যে তিনটা বাহু রয়েছে, সেটা ওসিডি ত্রিভুজে একটা পিথাগোরাসের সূত্র ব্যবহার করলে আমরা সমকোণী ত্রিভুজে পাই ওসি স্কোয়ার মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে সিডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার মানে 8 স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা সিডির মান পাবো হচ্ছে 6, সিডি মানে হচ্ছে বিডি বিসির অর্ধেক, তাহলে বিডি সমান সমান হচ্ছে 12। আচ্ছা, এরপর আসছে হচ্ছে 36 সালে বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি হয় কোন দেশের সাথে, সেটা ভুটান। কতজন মার্কিন প্রেসিডেন্ট টানা 2 মেয়াদ পূর্ণ করেছে, 21 জন। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী জাদুঘর কোথায়, রাঙ্গামাটি। গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন অনুসারে মাথাপিছু জিডিপিতে বিশ্বের সব থেকে ধনী দেশ কোনটি, কাতার। দক্ষিণ চীন সাগরের বিরোধ রয়েছে কোন দুইটি দেশের, চীন ও ভিয়েতনাম। দা গল কোন দেশের প্রাচীন নাম হচ্ছে ফ্রান্স। বাংলাদেশের জলবায়ু উদ্বেস্তদের প্রথম আশ্রয় কেন্দ্র হচ্ছে কক্সবাজার। কোন দ্বীপকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে, নিঝুম দ্বীপ। সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে কোন দেশে, ইন্দোনেশিয়া। সশস্ত্র বাহিনী দিবস হচ্ছে 21 নভেম্বর। জাতিসংঘ ঘোষিত ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচকে 2020-এ বাংলাদেশের অবস্থান 119তম। সিনোভ্যাক বায়োটেক কোন দেশের প্রতিষ্ঠান, চীন। মাতারবাড়ি সমুদ্রবন্দর কোথায়, কক্সবাজার। সম্প্রতি প্যারিস চুক্তিতে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে কোন দেশ, এরা হচ্ছে যুক্তরাষ্ট্র। এবং 50 নম্বর প্রশ্ন ছিল আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধে মধ্যস্থকারী দেশ কোনটি, হচ্ছে রাশিয়া। সুপ্রিয় বন্ধুরা, আজকের মানে প্রশ্ন সমাধান এই পর্যন্ত ছিল। কোনো প্রশ্ন যদি কনফিউশন বা সমস্যা মনে হয় সেটা কমেন্টে জানালে আমি পরবর্তীতে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।